হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের বিষয়, কিভাবে আমরা মোবাইল থেকে 2022-এর নতুন ভোটার লিস্ট ডাউনলোড করব। তো মোবাইল থেকে কিভাবে ডাউনলোড করতে হয় তার একটি সহজ প্রসেস আজ দেখাবো। তো শুরুতে যেটা করতে হবে, প্রথমে আমাদের ফোনে থাকা ক্রোমটা ওপেন করতে হবে। তো ক্রোম ওপেন করার পরে যে নিউ ট্যাব খুলবে, সার্চ অপশানে গিয়ে nvsp.in দিয়ে সার্চ করতে হবে। করলে একদম প্রথমে যেটা আসবে ভোটার বলে, সেখানে ক্লিক করতে হবে। করলে নিচে দেখবে এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার, লগ ইন বা রেজিস্টার আছে। তো যেহেতু তুমি নতুন করছো, সেহেতু রেজিস্টার অবশ্যই থাকবে না, তাই লগ ইন করতে পারবে না, তাই রেজিস্টার করতে হবে প্রথমেই। তাই এখানে ক্লিক করতে হবে। করার পরে নিচে আসতে হবে, এখানে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার, যেহেতু তুমি নতুন করছো, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে মোবাইল নম্বর যাবে, এখানে এই ক্যাপচারটা বসাতে হবে যেভাবে আছে ঠিক সেইভাবে। তারপরে আই হ্যাভ এপিক নাম্বার, এপিক নাম্বারের এখানে ক্লিক করতে হবে এবং এপিক নাম্বার বসাতে হবে। ইমেল থাকলে বসাতে পারো, নাও পারো, পাসওয়ার্ড একটা এবং কনফার্ম পাসওয়ার্ড। এবং পাসওয়ার্ডের সিস্টেম এখানে বলা আছে, 6 ক্যারেক্টার হতে হবে, বড় হাতের অক্ষর থাকতে হবে, ছোট হাতের থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে। এভাবে বসে রেজিস্টার করতে হবে। তো যেহেতু আমার রেজিস্টার আছে, তো আমি ডাইরেক্ট লগ ইন হয়ে যাচ্ছি। লগ ইনের ক্ষেত্রে যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল এবং যে পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেটি বসাতে হবে এবং এখানে একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা এখানে ফিল করতে হবে। তো ঠিক যেভাবে আছে এখানে ছোট হাতের RCUSE, ঠিক সেইভাবে বসিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে নতুন ট্যাব খুলে যাবে। দেখো এখানে লগ ইন বা রেজিস্টার অপশান আসবে না। তো এখানে স্ক্রোল করে নিচের দিকে আসতে হবে, এসে ডাউনলোড এনরোল ইলেকট্রাল রোল PDF বলে এই যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আর একটা নতুন ট্যাব খুলবে, এখানে সিলেক্ট স্টেট, তুমি তোমার স্টেট চুজ করবে। আমি আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম এবং গো অপশানে ক্লিক করলাম। করলে আর একটি নতুন পেজ খুলবে। এখানে একদম উপরে লক্ষ্য করো, ডান দিকে উপরে একটি অপশান আছে, এখানে ক্লিক করতে হবে এবং এখানে যে অপশানটা আছে নিচের দিক থেকে 4 নম্বরে ডেস্কটপ সাইজ, এখানে টিক বক্সে টিক বসালেই ডেস্কটপ সাইজ চলে আসবে, মানে কম্পিউটারের মতো সাইজ চলে আসবে। স্ক্রোল করে নিচে আসতে হবে, নিচে এসে এখানে একটা অপশান আছে ইলেকট্রাল রোল ভোটার লিস্ট, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে এখানে তোমার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, নর্থ 24 পরগনা চুজ করলাম। এখানে চুজ করতে হবে ভোটার লিস্টে তোমার যে সিরিয়াল নাম্বার আছে সেটা। এখানে আমি চুজ করব বা থানা যেটা আছে সেটা চুজ করতে হবে, আমি স্বরূপনগর এখানে চুজ করলাম। করার পরে পার্ট নাম্বার অবশ্যই তোমরা যে কোনো ভোটার লিস্ট থেকে, তোমাদের এলাকার ভোটার লিস্ট থেকে পেয়ে যাবে, অথবা সেখানে কোনো ভোটার কার্ডের আছে এমন কোনো ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলে সে জানলে হয়তো বলে দেবে বা তোমরা শুনে নেবে কারো কাছ থেকে সেটা, যে পার্ট নাম্বারটা কত, তাহলে সুবিধা হবে। অথবা স্কুলের নাম দেওয়া থাকবে যেখানে তোমাদের ভোট দিতে তোমরা যাও, সেই স্কুলের নাম, তো সেখান থেকে তুমি পার্ট নাম্বার চুজ করে নেবে। তো আমি আমার পার্ট নাম্বারটা চুজ করে নিচ্ছি। আমি পার্ট নাম্বার চুজ করে নিলাম, দেখে নিলাম। নিয়ে এপাশে সরালে দেখতে হবে ফাইনাল রোল, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে ওপরে একটি পপ আপ খুলে যাবে যেখানে একটি ক্যাপচার থাকবে, ক্যাপচারটি যেভাবে আছে ঠিক সেইভাবেই তোমাকে ফিল করতে হবে। না হলে কিন্তু এটা ওপেন হবে না। ঠিক যেভাবে আছে আমি ঠিক সেইভাবে সেই
বড় হাতে ছোট হাতে যেভাবে দেওয়া চক্কর সেগুলোই করলাম। এবার ডাউনলোড করে অপশান দেবে, ডাউনলোড ক্লিক করবে, করে পিডিএফে ডাইরেক্ট ওপেন হবে। ওপেন হলে এখানে তুমি তোমার গ্রামের ভোটার লিস্ট পেয়ে যাবে, যেখানে তোমার নাম, তোমার বাড়ির অন্য সদস্যদের নাম পেয়ে যাবে, সব কিছু তথ্য এখান থেকে, বাড়ির নাম্বার, ভোটার এপিক নাম্বার, সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। তো এইভাবে 2022 নতুন ভোটার লিস্ট তোমরা সহজে ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করো এবং লাইক ও কমেন্ট করো। ধন্যবাদ।